আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে যে ইংলিশ পড়াটা কেন এত মানে প্রয়োজন বা জানাটা কেন এত প্রয়োজন। এটা কিন্তু সবার মনের মধ্যেই আমাদের, আমরা কথা বলি বা ভাবি এটা কেন প্রয়োজন। সহজভাবে বলতে পারি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ভাষাটা এমন একটি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এমন একটি ভাষা যেটা যদি তুমি যদি তোমরা টিকে থাকতে চাও লাইফে বা লাইফটাকে যদি শাইন করতে চাও, আমার মনে হয় এই ভাষাটা জানা অতি জরুরি। এবং এনি ওয়ে ইউ হ্যাভ টু লার্ন, তোমাদের এটা মুখস্থ বলো আর এটা শিখতে বলো, যেটাই করতে হবে, মানে যে কোনোভাবে তোমার এটা করতে হবে। দেন তোমার ফিউচার বলো, তোমার বর্তমান বলো, সব প্লেসেই তুমি 100% মার্ক পাবা। এবং তুমি যদি ট্রাই করো, চেষ্টা করো, তাহলে এখন যে ইউটিউব ভিত্তিক কাজ আছে, ফেসবুক পেজ আছে, অনেক ওয়েবসাইট, অনেক আমাদের হচ্ছে সিস্টেম আছে, যে ওয়েবসাইট আছে, এর মাধ্যমে তোমরা ইচ্ছা করলে টাকা আর্ন করতে পারবা। এরপরে আমরা যারা ফরেন বিদেশের সাথে যদি কথা বলতে চাই বা তাদের সাথে আন্ডারস্ট্যান্ড করতে চাই, আমাদের কিন্তু নিশ্চিত আমাদের ইংলিশ ভাষাটা জানা দরকার। আদারওয়াইজ আমরা কিন্তু কখনো বন্ধুত্ব বলো আর কথা বলো এটা আমরা কখনো মেক করতে পারবো না। কারণটা হচ্ছে আমি তো ভাষা জানি না। আর আমরা ছাত্রছাত্রীরা যেই মিস্টেকগুলো করি, আমরা ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসাবে নিয়েছি, আমরা ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসাবে নিয়েছি, যার জন্য আমাদের বর্তমান সময় এটা হার্ড হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে। সো আমি মনে করি এখন, তো তার জন্য আমি বলছি যে ইংলিশ ভাষাটা যে কোনো মূল্যে, তোমরা যারা ছাত্র আছো ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 6, 7 আর এবং এসএসসি বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আসো, তাদের আমি অনুরোধ করে বলছি, প্লিজ ইংলিশ ভাষাটা এতটা কঠিন যে তাও না, আবার যে সহজ তাও না। আমাদের এটা যে কোনো মূল্যে আমরা যদি সহজভাবে নিয়ে না, এটা শিখতে হবে, আমার লাইফে শিখতে হবে। আমি প্রমিস করে বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো দ্রুত, কোনো ব্যাপার না। এখন একটা ব্যাপারটা দেখো, যত দিন যাচ্ছে ইংলিশের প্রতি কিন্তু আরও আগ্রহটা বাড়ছে মানুষের মধ্যে, এবং এই ভাষাটা শেখাটা কতটা জরুরি এটা আমরা বুঝতে পারছি। আর যারা ছাত্র বা ছাত্রী তাদের জন্য বলছি, দেখো এখন যে আমাদের নতুন যে কারিকুলামগুলো হচ্ছে বা নতুন নতুনত্ব যে বিষয়গুলো প্রেজেন্টেশন করা হচ্ছে, এগুলো কিন্তু ইংলিশ উইদাউট সম্ভব না। যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারে বা কথা বলতে পারে তাদের কিন্তু মূল্যটা অনেক। আমরা যারা টিচার আছি, দেখো এখন যারা শিক্ষা দিচ্ছি ছাত্রছাত্রীদের জন্য, তাদের জন্য কিন্তু এই সকল টিচারদের জন্য হার্ড হয়ে যাচ্ছে। কারণটা এখন যে কারিকুলাম দিয়েছে এটা ব্রেন থেকে বের করে লিখতে হবে। যেমন আমরা বাংলা যদি কোনো বিষয় প্রেজেন্টেশন করতে দেওয়া হয়, তখন কিন্তু একটা সাধারণ শিক্ষক কোনো ব্যাপার না, বাংলা সেটা বুঝে বা দেখে ওটা লিখে দিতে পারে। বাট এখন যে কারিকুলামটা মেক করা হয়েছে এটা ইংলিশ, এটা কিন্তু যখন আমরা আসু পড়তে চাই বা চেষ্টা করতে থাকি তখন কিন্তু আর পারি না। কারণটা হচ্ছে আমাদের ভাষা জানি না যার জন্য। সো প্লিজ 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 ইংলিশটা তোমরা শিখো, আশা করি ভালো হবে। না অনলাইন ভিত্তিক অনেক সিস্টেম আছে, অনলাইন ভিত্তিক অনেক টিচার আছে এদের। দেখো আর একটা কথা বলি, সব থেকে ইংলিশের আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাউ টু মেমোরাইজ ভোকাবুলারি, কীভাবে মুখস্থ করা যায় ভোকাবুলারি। এটার একটা মজার বিষয়টা হচ্ছে, আমি অনেক ভিডিওতে বলেছি যে যেটা দেখবা, হোয়েন ইউ সি এনি সামথিং, যখন যাই দেখো ওইটার ওয়ার্ড মিনিং ফাইন্ড আউট করো, খোঁজ করো। ইফ ইউ ক্যান নট ডু ইট, যদি ওইটা না পারো নো প্রবলেম, গুগলে সার্চ তো সব কিছু পেয়ে যাবে। তো আমি মনে করি এটা করলে সব থেকে বেটার হয়। তো যাই হোক, আমি ছোট্ট একটা ভিডিও করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবো। আর অবশ্যই যারা আমার ছাত্রছাত্রী আছো বা আমার সাথে আছো, তো অনেক অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আরও থাকবে। আশা করি কিছুদিনের মধ্যেই ডিফারেন্টভাবে ভিডিও মেক করার চেষ্টা করবো। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।